নমস্কার, ইচ্ছেটিভির পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই জনগণের কাছে। আসলে আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্য ধরনের কথা বলতে এসেছি। মানে আজকে আমাদের এতদিন ধরে আমাদের রাজ্য রাজনীতিতে সাধারণত তৃণমূল সরকারের যে জোটটা দেখা যেত, গত লোকসভা থেকেই হয়তো সেই খুঁটিটা একটু নড়বড়ে হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে বিরোধী শক্তিরা কিন্তু আরও বেশি করে শক্তপোক্ত হচ্ছে। বিরোধী শক্তিরা সাংগঠনিক দিক থেকে বলুন, লোকবলের দিক থেকে বলুন, প্রচারের দিক থেকে বলুন, মানুষের কাছে আসার দিক থেকে বলুন, সব দিক থেকেই বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের একমাত্র বিরোধী শক্তি, ক্রমশ নিজের জায়গাটা পাকা করছে আমাদের এই রাজ্যে বিরোধী শক্তি হিসেবে। এবং তারই আরেকটি নিদর্শন আজকে আমরা দেখলাম কন্যগড়ের বুকে। আজকে ভারতীয় জনতা পার্টির কন্যগড় মণ্ডলী দ্বারা আয়োজিত ছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্প। আসলে সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, তাতে যেটুকু দাঁড়ালো যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষেই এখন ব্লাডের ক্রাইসিস সব থেকে বেশি। আর এই ব্লাড এমন একটি উপাদান যা মানুষ কোনোভাবেই কৃত্রিম উপায়ে তৈরি করতে পারে না। তাই এই ব্লাডের এই যে সংশয়, এই যে ঘাটতি দেখা দিয়েছে, এই ঘাটতি মেটাতে একমাত্র মানুষই পারে এই ঘাটতি মেটাতে। এবং সেই সুবাদেই আজকের ভারতীয় জনতা পার্টির কন্যগড় মণ্ডলী এগিয়ে এসছে। আমরা ইচ্ছা টিভি তাদেরও পিছু নিয়েছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, জেনেছিলাম তাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার উদ্দেশ্য কী। জানতে পারলাম যে এর একমাত্র উদ্দেশ্য কিছু মানুষের সাহায্যে বহু মানুষের সহায়তা করা, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কেন্দ্রীভূত নয়, গোটা দেশে ছড়িয়ে পড়বে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এখন এই করোনা পরিস্থিতি থেকে আমরা কিন্তু একেবারে যে মুক্ত তা তো বলা যায় না। তাই এই করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অনেক নিয়মকানুন আছে, সোশ্যাল ডিস্টেন্সিং আছে, সেগুলো মেনটেন করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হচ্ছে। এবং বললে বিশ্বাস করবেন না, ভারতীয় জনতা পার্টির কন্যগড় মণ্ডলীর প্রত্যেকটি সদস্য এবং সদস্যা এই প্রত্যেকটি জিনিস মাথায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছে। আর 60 থেকে 70 জন মানুষ সেখানে রক্ত দিতে সক্ষম হয়েছেন এবং হাসি মুখে বাড়ি ফিরেছেন, কারণ এইভাবে মানুষের পাশে থাকতে হয়তো প্রত্যেকটি মানুষই ভালোবাসে। ভারতীয় জনতা পার্টি কন্যগড় মণ্ডলীর এই আয়োজনে উপস্থিত ছিলেন অনেকে। ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার প্রত্যেকটি নেতা এবং নেতৃবৃন্দ, হুগলি জেলার সভাপতি শ্যামল বোস উপস্থিত ছিলেন, শশী সিং উপস্থিত ছিলেন, কৃষ্ণা ভট্টাচার্য উপস্থিত ছিলেন, আমিনেশ আইয়ার, দেবজিৎ সরকারের মতন ব্যক্তিত্বরা, তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রণয় রায়। এনারা সকলেই, এই সকল নেতৃবৃন্দই এসেছিলেন এই যে যারা সদস্য এবং সদস্যা এতগুলো মানুষের জন্য করছে তাদেরকে উৎসাহ যোগাতে। তারা নির্দিষ্ট সময় এসেছেন, নির্দিষ্ট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছেন এবং রক্তদানের মতন এক মহৎ কার্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে বিপক্ষ শক্তিও মানুষের পাশে দাঁড়াতে এতটুকু পিছপা হচ্ছে না। যদিও এই মুহূর্তে কোন মানে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী শক্তি কিছু করতে গেলেই একটা বাধার সৃষ্টি হচ্ছে বলে তারা মনে করছেন এবং তারা সেই অভিযোগও জানিয়েছেন, কিন্তু সেই অভিযোগকে পেরিয়ে তারা যে এই কাজটি করবেন বলে বদ্ধপরিকর এবং সেই উৎসাহ নিয়েই, সেই উদ্দেশ্য নিয়েই তারা এগিয়ে চলেছেন। আমরা কথা বলেছি সেখানে উপস্থিত বিভিন্ন নেতা নেতৃবৃন্দের সঙ্গে, শুনে নেব তাদের বক্তব্যগুলো একবার। এখন মহামারীর মধ্যে আজকে রক্তের ক্রাইসিস আছে, ব্লাডের ক্রাইসিস আছে, ব্লাডের জন্য অনেক লোক মারা যান। আমি বলবো কি, এই এত বড় মহামারীর মধ্যেও নিজের জানের প্রাণের ঝুঁকি দিয়ে এই কার্যকর্তারা এই ধরনের কার্যক্রম আজকে করছেন, তার জন্য এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, নিশ্চয়ই এটা মানে 100% ঠিক বলা হচ্ছে, কেন কি আমাদের চিন্তা করা উচিত সকলকে, সকল ভারতীয়কে বলব, আজকে 20,000 ফিট উপরে আমাদের যে ভাইয়েরা, আমাদের যে আর্মির সৈনিকরা নিজের হাড় কাঁপিয়ে, নিজের হাড় গুলিয়ে আজকে আমাদের প্রাণের রক্ষা করছেন, সেই আমাদের সৈনিকদের মানে ধোঁকা দিয়ে, চিটিং করে সে তাদের প্রাণের আহুতি দেওয়া হয়েছে, তাদের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে, তার জন্যে আমি বারবার বলবো কি, এই ধরনের চায়নার আর চায়নার দ্রব্য বয়কট আমরা করছি আর করবো।
সংকট তো করোনার সময় থেকেই দেখা গেছিল এবং সেই সময় থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারিনি লকডাউনের জন্য। আমরা হসপিটালে ওয়ালসে গিয়ে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, শ্রমজীবী হসপিটাল সেখানে গিয়ে রক্ত দিয়েছে, কারণ পারমিশন ছিল না। এখন আমরা সব জায়গায় পারমিশন পাচ্ছি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি। 23 তারিখ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস, আর 6 তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জির 6 জুলাই সেটা হচ্ছে পুণ্য দিবস। এই যে 15 দিন সময়, এই 15 দিন সময়ের মধ্যে আর ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক পক্ষকাল আমরা স্মরণ সভা করে থাকি, তার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, যাবতীয় চক্ষু পরীক্ষা শিবির সমস্ত রকম ক্যাম্প আমরা করছি, করে থাকি বরাবরই। এবারেও আমাদের আজকেই তিনটে ক্যাম্প আমাদের হচ্ছে, একটা সারাপুরিতে হচ্ছে, একটা নবগ্রামে হচ্ছে, আর একটা এখানে পূর্ণগড়ে হচ্ছে, কালকেও আছে। সুতরাং রেগুলার এই ক্যাম্প আমাদের হচ্ছে, হতে থাকবে। একটা রক্তের সংকট, একটা রক্তের সংকট দেখা দিয়েছে, সেই সংকটকালে যখন ব্লাড ব্যাঙ্ক আমাদের বলে তখনই আমরা ব্লাড এই ক্যাম্প করে থাকি। আজকেও সেভাবেই আমাদের এই ক্যাম্প করছে। ভারতীয় জনতা পার্টি কর্ণগড় শাখার অন্যতম মুখ প্রণয় গোস্বামী আমাদের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একটি বিশেষ কথা। সেই কথা হলো এই যে আজকে রক্তগুলো নেওয়া হলো, সেই রক্তগুলো যেহেতু কর্ণগড়ের মানুষজনই দিয়েছেন, তাই কর্ণগড়ের মানুষজনের জন্য রক্তের কোনো দিন অভাব হবে না। কোথাও কখনো কোথাও কোনো মানুষ যদি রক্তের অভাব প্রয়োজনীয়তা বোধ করেন তাহলে তারা যেন ভারতীয় জনতা পার্টির অফিসে গিয়ে একবার বলেন, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করবেন রক্ত সরবরাহ করার এবং মানুষটিকে সেই বিপদ থেকে মুক্ত করার। আমরা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের কথা বলেছি, এতদিন ধরে সিপিএমের কথা বলেছি, আজ আমরা বিজেপির কথা বললাম এবং তার মাধ্যমে এটাই বললাম, বোঝাতে চেষ্টা করলাম যে প্রতিটি পার্টি, প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র মানুষের কল্যাণের কথাই ভাবছে, মানুষের কথা ভেবেই তারা এগিয়ে আসছে এবং মানুষের কথা ভেবেই তারা তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করছে। অতএব করোনার এই পরিস্থিতিতে যে মানুষই পারে একমাত্র মানুষের পাশে দাঁড়াতে, তার আরেকটি নিদর্শন রেখে গেল আজকে ভারতীয় জনতা পার্টির কর্ণগড় মণ্ডলী। নমস্কার।